আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আমার হৃদয় থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো পারফেক্টলি কিভাবে বড়োয়ের আচার তৈরি করবেন যেটা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন তো এটার জন্য আমি বেশি কিছু ব্যবহার করে নেয় কোনো ভিনেগার বা কোনো কিছু ব্যবহার করে নেয় জাস্ট আমি সেম্পলি তৈরি করেছি এটা আপনারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আমি এখানে নিয়েছি এক কেজির মতো বড়ই শুকনা বড়ই আমি বড়ইগুলো বেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটা আমি এখন পানি দিয়ে সুন্দর করে কচলে কচলে ধুয়ে নেব অবশ্যই বড়ই আচার করার আগে বড়ইগুলো সুন্দর করে দেখে বেছে নেবেন কারণ ভেতরে পোকা থাকতে পারে তো আমি এটা সুন্দর করে বেছে নিয়েছি এটা আমি এখন বারবার কচলে পানি বদলে বদলে এটা ধুয়ে নেব তো অবশ্যই এটা বারবার ধুবেন কারণ এখানে অনেক বালি ময়লা অনেক কিছু থাকে তো আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নেব আমি ইউটি কিচেন থেকে আপনাদের মাঝে এসেছি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি এই বড়ইটা এখন সেদ্ধ করব বড়িটা সেদ্ধ করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়েছি এক চামচের মতো তো আর এই আচার বানানোর জন্য আমি যেই মশলাগুলো ব্যবহার করেছি এখানে আমি নিয়েছি মেথি কালো জিরা শাহি জিরা যেটাকে বলে আর আমি নিয়েছি মৌরি জিরা শুকনা মরিচ কিছুটা পরিমাপ মতো নেবেন নিয়েছি দুটো তেজপাতা সাদা এলাচ নিয়েছি চারটা আর নিয়েছি তিন টুকরা দারচিনি আপনারা মরিচ ঝাল ঝালের পরিমাপ নিজেদের মতো করে দিবেন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর আমি এদিকে বড়ইটা সেদ্ধ করতে বসিয়েছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে আমি এখন চুলা রাসটা একটু কমিয়ে আমি অ্যাড করব মিষ্টি আমি এখানে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড় ব্যবহার করলে আচারের কালারটা সুন্দর আসে এবং গুড়ের কড়া মিষ্টি আচার খেতে ভালো লাগে এই জন্য আমি গুড় ব্যবহার করেছি আমার এখানে এক কেজি মতো বড়ই আছে সেখানে আমি আধা কেজি একটু বেশি গুড় ব্যবহার করেছি আপনারা মিষ্টির পরিমাপটা বুঝিয়ে দিবেন প্রয়োজন হলে চেক করে নিয়ে যদি মিষ্টি আরও প্রয়োজন হয় পরে আরও অ্যাড করবেন আসলে এক একটা গাছের বড়ই এক এক রকম তাই এখানে আমি সেই মাপ করে আমি বলতে পারবো না কিছু কিছু বড়ই আছে মিষ্টি কিছু বড়ই টক তো তার উপর ডিপেন্ড করে আপনাদেরকে মিষ্টি অ্যাড করতে হবে পর্যায়ে একটু ভেঙে দিবেন কারণ এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এখানে আপনারা ঘুটনি অথবা চামিচ যেটাই হোক তার মাধ্যমে একটু চাপিয়ে চাপিয়ে এরকম করে ভেঙে দিবেন আবার অনেকে আস্ত খেতেও পছন্দ করে তবে আমার কাছে যেটা মনে হয় বরোয়ের আচার ভেঙে দিলেই সেটা খেতে বেশি মানে টেস্ট হয় তো আমি এটা চামিচের সাহায্যে একটু করে ভেঙে দেব আপনারা চাইলে ঘুটনি দিয়ে ঘেটেও নিতে পারেন তো এটা অনেকটাই কিন্তু ভেঙে গেছে গলে গেছে দেখতে পাচ্ছেন তো এই আচারটাই মানে পারফেক্টলি আসলে খেতে অনেক ভালো লাগে আর আস্ত আস্ত এটা আমার কাছে ভালো লাগে না তো আমি মিষ্টিটা চেক করে নিয়েছি আমার মনে হয়েছে মিষ্টির পরিমাণ একটু কম তাই আমি আর একটু মিষ্টি অ্যাড করব আমি দিয়ে দিলাম আর একটু মিষ্টি কারণ আচারে আসলে ঝাল টক ঝাল মিষ্টি সবগুলোই যদি পারফেক্ট না হয় তাহলে সেই আচার খেতে কিন্তু কোনো মজা নেই এই জন্য সব কিছু পারফেক্টলি বেশিও দেওয়া যাবে না আবার কম হলেও সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আপনারা চেষ্টা করবেন সব সময় পারফেক্টলি আর আমি কিন্তু লবণ এক চ্যামিচ অ্যাড করেছি একটা জিনিস মাথায় রাখবেন আচারে কিন্তু লবণ একবারে অ্যাড করার চেষ্টা করবেন না প্রয়োজনে সবসময় প্রয়োজনের থেকে কম দিবেন কারণ প্রয়োজনে পরে বাড়িয়ে নেওয়া যাবে কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কমাতে পারবেন পর্যায়ে আমি পাতিল চুলা থেকে নামিয়ে নেব এখন এখানে আমি কড়াইয়ে একটু তেল দিয়েছি সরিষার তেল তেলে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব চারটে এলাচ আর সাথে দিয়ে দেব তিন টুকরো দারচিনি আর দিয়ে দেব মরিচ এটা অবশ্যই দিবেন আর আপনারা চাইলে এখানে একটু রসুন থেতো করেও দিতে পারেন তবে আমি এটা দিই নাই তো এই তেলের সঙ্গে সবগুলো আমি ভেজে নেব আর একটা জিনিস মাথায় রাখবেন যে সরিষার তেল আচারে কিন্তু সরিষার তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় তাহলে সেই আচারটা কিন্তু নষ্ট হয় না আর অল্প তেলে যদি আচার করেন তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় আর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা জিরা অল্প করে শাহি জিরা আমি দিয়েছি এটা আমি তেলের সঙ্গে নেড়ে চড়ে নেবো আর এই পর্যায়ে আমি দিয়ে দেব আমার বড়ই সেদ্ধ করা বড়ইগুলো তো দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ তেল ব্যবহার করেছি ঠিক এভাবে আপনারা চেষ্টা করবেন আচারটা করার যখন দেখবেন তেলের পরিমাপটা সুন্দর আর সুন্দর করে অনেক সময় ধরে এটা তেলের সঙ্গে ভেজে নেবেন তখন সেই আচার কিন্তু একদমই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো এটা আমি যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকবো আর এটা কিন্তু আমি এক অনেকটাই শুকিয়ে ফেলবো আর এই আচার আপনারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন এটা কিন্তু নষ্ট হবে না আর আমি এখানে কিন্তু ভিনেগার অ্যাড করি নাই জাস্ট সিম্পলি সরিষার তেল দিয়েছি আর যেই প্রয়োজনে মশলা আমি দেখিয়েছি জাস্ট এগুলো দিয়েই তৈরি করেছি আমার এই আচার কিন্তু বছর ধরে যদি সংরক্ষণ করতে চাই ফ্রিজে রিজার্ভ করা ছাড়াও কিন্তু এটা বছর ধরে সংরক্ষণ করতে পারবো একটুও নষ্ট হবে না বা খারাপ গন্ধ বের হবে না তবে মাথায় রাখবেন আচার যখন সংরক্ষণ করবেন তখন কিন্তু অবশ্যই কাঁচের জারে সেটা সংরক্ষণ করবেন আমি এটা অনবরত নেড়ে শুকিয়ে নেব আমি ইউটি কিচেন থেকে আপনাদের মাঝে এসেছি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা সাবস্ক্রাইব করা নাই আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের একটা কমেন্টস একটা লাইক উৎসাহিত করে আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য তো আমি দিয়ে দিলাম আর কিছুটা লবণ আর আমি এখানে যে মশলাগুলো দেখেছিলাম দেখিয়েছিলাম সেই মশলাগুলো আমি কিন্তু ভেজে ব্ল্যান্ড করে নিয়েছি আর আরেকটা কথা এখানে কিন্তু মেথির পরিমাণ কোনো আচারে মেথির পরিমাণ কিন্তু বেশি দিবেন না মেথির পরিমাণ সব সময় কম দেওয়ার চেষ্টা করবেন কারণ মেথি বেশি হলে কিন্তু আচার তিতা হয়ে যায় তো এই মশলাগুলো আমি নেড়ে চেড়ে অনেক সময় ধরে নেড়ে আমি শুকিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি আরও একটু শুকিয়ে নেব আর আপনারা চাইলে যখন আচার তৈরি করা হয়ে যাবে দেখা যাচ্ছে যে রোদে দিলেন যদি আপনাদের রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আচারটা রোদে দিবেন রোদে দিলে যেটা হবে নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তো আমার আচারটা একদমই রেডি হয়ে গেছে আমি এখন চুলা রাসটা বন্ধ করে দিয়েছি আমি আপনাদেরকে দেখাবো আমার আচারটা কেমন হয়েছে ঝাল টক মিষ্টি সব কিছুই কিন্তু পারফেক্ট হয়েছিল খুবই মজার হয়েছিল আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর এই আচারটা যেখানে সংরক্ষণ করবেন অবশ্যই চেষ্টা করবেন কাঁচের জারে আচারটা সংরক্ষণ করার কাঁচের জারের ভিতরে সরিষার তেল লাগিয়ে সেখানে আচারটা সংরক্ষণ করবেন আর যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই এটা রোদে দিবেন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা সাবস্ক্রাইব করে নেয় আমি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছিল আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ